ঢাকা গুলিস্তানের বিভিন্ন হকারদের শরবত যাদের কাছে খুবই পছন্দের আজকের ভিডিওটা তাদের জন্য। এখানে যে সমস্ত পানি ব্যবহার করা হচ্ছে এই সব শরবতে এই পানিগুলো তারা কোথা থেকে আনছে এটা কি কখনো ভেবে দেখেছেন আপনারা? আর যদি ভেবে না দেখে থাকেন তাহলে অবশ্যই সকাল থেকে তাদের সাথে একটু কথা বলবেন এবং তাদের খোঁজ খবর নিয়ে দেখবেন এই সমস্ত পানি কোথা থেকে তারা সংগ্রহ করতেছে। এটা হয়তোবা বুড়িগঙ্গার পানি, নয়তোবা খালের পানি, আর নয়তোবা খুবই নিম্নমানের অস্বাস্থ্যকর পানি তারা সংগ্রহ করে এই পানি দিয়ে শরবত তারা তৈরি করতেছে। আর এই বরফগুলো যে এখানে ব্যবহার করা হচ্ছে এই বরফগুলো কিভাবে উৎপাদন করা হচ্ছে সেটা কি আপনারা কখনো ভেবে দেখেছেন? যদি না ভেবে থেকে থাকেন তাহলে এই সমস্ত ব্যাপারে একটু খোঁজখবর নিয়ে দেখবেন যে এই সমস্ত বরফ তারা কিভাবে উৎপাদন করতেছে। তো এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, তাই আমি সবাইকে বলবো আপনারা এই সমস্ত পানি পান না করে আপনারা প্যাকেট জাতীয় পানি পান করবেন, সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো।